বর্তমানে যে 1 সেপ্টেম্বর জেই মিন্স এবং 13 সেপ্টেম্বর নিট হওয়ার যে পরীক্ষা হওয়ার কথা হয়েছিল সেটাই যে বর্তমান যে পদ্ধতিগুলো মানে নির্বাচন করা হয়েছে যে পরীক্ষাগুলো এই পদ্ধতিতে নেওয়া হবে সেই পদ্ধতিতে নেওয়া হবে সেগুলোকে বিরোধিতা করে আমরা কিছু দাবি দেওয়া রেখেছি কারণ করোনা পরিস্থিতিতে যদি এরকমভাবে পরীক্ষা নেওয়া হয় যেখানে লোকাল ট্রেন চলছে না সেইভাবে স্বাস্থ্য ব্যবস্থা নেই তখন দাঁড়িয়ে একটা বৃহৎ অংশের শ্রমজীবী ঘরের ছেলেপুলেরা এই পরীক্ষা থেকে বাতিল হয়ে যায় কারণ সবার পক্ষে সম্ভব না একটা গাড়ি ভাড়া করে বর্তমান থেকে কলকাতা এসে পরীক্ষা দেয় তাই এই দাবি দাওয়াগুলো রেখে আমরা রাজ্য সরকারের কাছে দিয়েছি সে যাতে এমএইচআরডির কাছে এটা পৌঁছে দেয় এবং যদি না দাবি মানা হয় তাহলে অবিলম্বে যাতে পরীক্ষা পোস্টপন করে হ্যাঁ যেই 1 সেপ্টেম্বর এবং নিট হবে 13 সেপ্টেম্বর উনি যেগুলো বললেন উনি বললেন যে দাবি দাবিগুলো ঠিকঠাকই আছে উনি আজকে যেহেতু অফিস বন্ধ তাই উনি আজকে কোনো সিগনেচার বা ফর্ম কিছু করতে পারেনি আমরা চেষ্টা করছি যদি আরেকবার ফলো আপ করা যায় আদৌ ওরা কী করলো উনি বলেছেন আজকের মধ্যে মন্ত্রীকে ডেপুটেশনটা দেবে তারপরে মন্ত্রী আশা করে এমএনসিআরডির কাছে পৌঁছাবে যদি না হয় সেরকম তাহলে আন্দোলন আরও বড় মুখ নেবে অলিভিয়া ব্যানার্জি আমি বিপ্লবী ছাত্র ফ্রন্টের এক সদস্য ছাত্র বিরোধী শিক্ষানীতিকে জানাই ধিক ধিক ধিক্কার ছাত্রদের জন্য গণবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা দিতেই হবে দিতে হবে প্রতিটি পরীক্ষাকে প্রতিটি পরীক্ষার্থীকে তাদের নিজের জেলায় পরীক্ষা সেন্টার বা করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কোভিড পরিস্থিতিতে শ্রমজীবী নিম্নবিত্ত আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সেন্টার এবং স্টেট গভর্নমেন্টের কাছে আমরা ডেপুটেশন রাখতে চাইছি আমাদের রমেশ পোখরিয়াল শ্রী রমেশ পোখরিয়াল মিনিস্টার অফ ইনচার্জ মিনিস্টার ইনচার্জ হায়ার এডুকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তার কাছে প্রত্যেকটা জেলায় অন্তত দুটো করে এক্সাম সেন্টার রাখতে হবে এবং প্রত্যেকটা জেলা স্টুডেন্ট যেন তাদের নিজেদের জেলাতে রাখা হোক এবং সমস্ত সামাজিক দূরত্ব মেনে পরীক্ষাটা যাতে নেওয়া হোক মাস্ক স্যানিটাইজার সবই যেন এক্সাম সেন্টারে রাখা হয় এই কয়েকটা দাবি নিয়ে এবং ছাত্রবিরোধী পলিসি নামাতে চায় এবং ছাত্রবিরোধী এক পদ্ধতিতেই এই পরীক্ষাগুলো নিতে চায় আমরা ভারতবর্ষের সকল ছাত্রদের কাছে আবেদন রাখছি আরও বড় ছাত্রের জন্য ধন্যবাদ
Oi.